দে রাখিব ছেড়ে দেব আমরা দুজন একসাথে বড় হয়েছি, একসাথে স্কুলে যেতাম, তারপর ওখানে কলেজে আমি চলে গেলাম কলকাতায়। ছোটবেলা থেকে স্কুলে যাওয়া, ব্যাগ গোছানো থেকে এখনো পর্যন্ত ওই সবকিছু করে, আমার কোনো কিছু টেনশন করতেই হয় না। খুশি জানাই দিদির সঙ্গে সঙ্গে আমাদেরও খুব কেয়ার করে, আমাদের ভালো মন্দ খোঁজ নেয় মাঝে মধ্যে। আমাদেরকে নিয়ে ঘুরতেও গেছিল, রকি আইল্যান্ডে গেছিলাম, এবার কালী পূজায় ঘুরতে গেছিলাম মায়ের বাবুর সাথে, ধূপগুড়িতে ভালো করে ঘুরছি। আমার বহু বর সৌরভ, আমাদের ফার্স্ট দেখা আমাদের বাড়িতে, বাড়িতেই প্রথম কথা, ভালো লেগেছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে এসএমএস এর দ্বারা আমাদের কথা হয়, পরিচয় হয়, বন্ধুত্ব হয়। কত দিনে মিলন হবে, কত দিনে ও আমার মনের মানুষের শানে, ও আমার মনের মানুষের শানে। ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়,
পিছু পিছু রাত পিছু পিছু টান ডেকে যায়, আজও আছে গোপন।